হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রোহান ফারুক হেল্পলাইন বিড়িতে। আমি এখন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছি। ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনি যে কোনো মেট্রো ধরে ময়দান স্টেশনে নামবেন, সেখান থেকে একটু হাঁটা পথেই পেয়ে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল এছাড়াও আপনি নিউ মার্কেট এক্সপ্লানেট থেকে যে কোনো বাস ধরে অথবা ট্যাক্সিতে করেও আসতে পারেন। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। এই দেখুন টিকিট, সর্বসাধারণের জন্য গার্ডেন ভ্রমণ মূল্য 20 টাকা। এছাড়া এখানে একটা মিউজিয়াম আছে যেটা ইন্ডিয়ানদের জন্য বা ভারতীয়দের জন্য 30 রুপি, এবং সার্কভুক্ত দেশ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এদের জন্য, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এদের জন্য হচ্ছে 100 রুপি। এছাড়া আপনার অন্য অন্য বিদেশি ফরেন পর্যটক যারা ইউরোপের কান্ট্রি থেকে এসেছেন তাদের জন্য 500 রুপি। ভিক্টোরিয়া মেমোরিয়াল সময় কাটানোর জন্য অনেক ভালো একটা জায়গা। পাথরগুলো কি সুন্দর বিছিয়ে রাখা হয়েছে। প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে ভ্রমণ করে এনজয় করার জন্য। আপনারাও আসতে পারেন কলকাতায় ঘুরতে আসলে। সকলেই আসলে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ভ্রমণ করে। তা আপনি যে কোনো মেট্রোতে করে 10 রুপি দিয়ে এসে ময়দান স্টেশনে নামবেন, মেট্রো স্টেশন, সেখান থেকে পাশেই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে আছে আপনার বিল্লা প্ল্যানেটেরিয়াম, যেখানে শো হয়, এবং ইলিয়ার্ড পার্ক আছে, আপনি সেই ইলিয়ার্ড পার্কেও যেতে পারেন। দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে গার্ডেন। আজকে এখানে ভারতের স্বাধীনতা দিবস, সব জায়গা মোটামুটি বন্ধ, কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনার খোলা আছে। আপনারা এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলে অনেক কিছু এনজয় করতে পারবেন, টাইমটা পাস করতে পারবেন, সুন্দর সুন্দর সিনারি দেখতে পারবেন। প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে ভ্রমণ করে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখুন ওয়াইফাই জোনও আছে, ফ্রি ওয়াইফাই জোন, নিচ্ছা করলে ওয়াইফাই কানেকশন নিয়ে এখানে ওয়াইফাই ইউজ করতে পারেন। আমার বাম পাশে দেখুন অনেক সুন্দর একটা পুকুর ঘাট। দেখুন একটা সুন্দর মিনি কাঠ বিড়ালি। এক কথা এখানে ন্যাচারাল পরিবেশ। পাখি ডাকছে। সুন্দর একটা পুকুর ঘাট বাম পাশে, ডান পাশে একটা পুকুর ঘাট আছে। এখানে পুকুর পাড়ে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, বকুল ফুলের গাছ। গাছগুলোর নিচে বসে আপনি রোদে নিজেকে প্রশান্ত করতে পারেন। দেখুন পুকুর ঘাটটি অনেক সুন্দর, বিশাল বড় পুকুর, পুকুরের চতুর্পাশে। লোকজন বসে এনজয় করছে। এডওয়ার্ড রেক্স এম্পোরিয়াম এটা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার পথেই আপনি পেয়ে যাবেন। এটা গেট আসলে।
আসলে এটার আশেপাশের বাগানটা গার্ডেনটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে অনেক ভালো লাগে। আশা করি আপনারা আসবেন, দেখবেন এবং উপভোগ করবেন। গেট দিয়ে হাঁটতে হাঁটতে আমি পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে চলে এলাম, পুরোটা মার্বেল পাথর দিয়ে তৈরি। অনেক সুন্দর কারুকার্য করে প্রতিলিপি তৈরি করা হয়েছে, দেখতে অন্যরকম লাগছে। और तो आप बताओ कहाँ जाना चाहिए? পাথরের কারুকাজগুলো অসাধারণ সুন্দর, কাছ থেকে দেখলে বোঝা যাবে একমাত্র এটা সৌন্দর্য। সুন্দর সবুজ মাঠ, পুকুর ঘাট, বকুলতলা ঘাট, দেখুন কাছ থেকে কতটা সুন্দর লাগছে পাথরগুলোকে। এবার আপনারা দেখছেন হাতের বাম সাইড ঢুকতেই হাতের বাম পাশেটা আশা করি আপনারা কলকাতায় আসলে অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে আসবেন, এটার বাইরের পরিবেশটা বাগানটা এনজয় করবেন, চাইলে মিউজিয়ামটাও দেখতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, কোনো কিছু জানা থাকলে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।